এবং যেভাবে একটা শান্তিপূর্ণ সকাল থেকে আমরা দেখছিলাম বিভিন্ন প্ররোচনা সত্ত্বেও সমস্ত কিছুকে উপেক্ষা করে যেভাবে গণদেবতারা তাদের পবিত্র বরদান প্রয়োগ করেছেন এবং তাদের অমূল্য যে মতামত যেটা ভোট বাক্সে তারা প্রদান করেছেন তার জন্য আমরা আবারও আমি ধন্যবাদ জানাই এবং আজকের এই প্রেস বার্তায় বিশেষভাবে আমার পাশে যিনি রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির মাননীয় সহসভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় আজকের যে প্রেস বার্তার যে মূল বিষয় যে আজকের যে গণতন্ত্রের যে উৎসবটা যেটা পালিত হলো সবচেয়ে বড় উৎসব যেটা নির্বাচন সেটা নিয়ে উনি বিস্তারিতভাবে তথ্য বিভিন্ন বিধানসভা কেন্দ্র ভিত্তিকে উনি রাখবেন এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ যে বিষয় বিন্দুর উপর উনি আলোচনা রাখবেন। আমি ধন্যবাদ জানাই মিডিয়া বন্ধুদেরকে যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা আমাদের এই প্রেস কনফারেন্সে আপনারা উপস্থিত হয়েছেন। আমরা জানেন যে অবগত আছেন যে আপনারা যে আজকে চারটি উপনির্বাচন কেন্দ্রে উপনির্বাচন চারটি বিধানসভার উপনির্বাচন সংগঠিত হয়েছে যুবরাজনগর সুরমা চয়াগরতলা এবং আটবরদলি এলাকায়। সেখানে আমাদের কাছে এখন পর্যন্ত যেই রিপোর্ট এসছে সমস্ত জায়গায় অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সংগঠিত হয়েছে তার জন্য রাজ্যের এই যারা এই চারটি কেন্দ্রের যারা ভোটার তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমাদের যারা কার্যকর্তা যারা অক্লান্ত পরিশ্রম করে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোপরি ইলেকশন কমিশনের সঙ্গে যারা জড়িত সিভিল অ্যাডমিনিস্ট্রেশনই হোক আর আরক্ষা প্রশাসনই হোক তারা যেভাবে নির্বাচন সংগঠিত করেছে তার জন্য ইলেকশন কমিশনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি মিডিয়া বন্ধুরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যেভাবে নির্ভীকতার সঙ্গে খবর সংগ্রহ করে জনগণের সামনে উপস্থাপন করেছেন তার জন্য মিডিয়া বন্ধুদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা দেখলাম এই নির্বাচনকে কংগ্রেস এবং সিপিএম মিলিতভাবে প্ররোচনার মাধ্যমে যে নাটক মঞ্চস্থ করার চেষ্টা করেছিল আমাদের ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা ধৈর্যের পরিচয় দিয়ে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে একটা সুন্দর রায় দিয়েছে তো সেটা আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। বিভিন্ন জায়গায় আমরা যে আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য এসছে সুরমাতে 80%, যুবরাজনগরে 80 পয়েন্ট সামথিং এবং ছয়াগরতলায় 72.72%, বর্দোয়ালি কেন্দ্রে 69.54% ভোট সেখানে কাস্টিং হয়েছে এবং মানুষ দৃঢ়তার সঙ্গে ঘর থেকে বেরিয়ে আমাদের যে ভোটদানে অংশগ্রহণ করেছেন আমি আবারও এই ভোটারদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা এই চারটি উপনির্বাচন কেন্দ্রে উপনির্বাচন যেখানে হচ্ছে সমস্ত জায়গায় এই চারটি বিধানসভায় ভারতীয় জনতা পার্টির বিপুল জয় জয়কার হবে সেটা আমরা নিশ্চিত করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো যদি কিছু প্রশ্ন হয় করতে পারি। রাজীব দা, আজকে যখন কংগ্রেস সাংবাদিক সম্মেলন করলে একটা বিষয় আমরা অন্যান্য সময় দেখতাম যে কংগ্রেসের তরফ থেকে অভিযোগ হতো যে অবাধ নির্বাচন হয়নি, কিন্তু আজকে কিন্তু তাদের মধ্যে একটা হাসি ছিল নির্বাচন নিয়ে, কি বলবেন? আমরা তো সেটাই বললাম যে কংগ্রেস এবং সিপিএম মিলিতভাবে প্ররোচনা করার বিভিন্ন জায়গায় ফাঁদ পেতেছিল। বিশেষ করে ছয় আগরতলা কেন্দ্রে আমরা দেখলাম একটা জায়গায় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের কর্মী এবং আমাদের কার্যকর্তাদের উপর হামলা হজ্জতি করার চেষ্টা করেছিল। পুলিশ সেখানে সক্রিয় ভূমিকা দেখিয়ে সেই আগ্নেয়াস্ত্রগুলি সেই অস্ত্রশস্ত্র যেগুলি জমা করেছিল সেগুলি পুলিশ সেগুলি রিকভারি করেছে। এতেই প্রমাণ হয় যে তারা যেই জিনিসটা চেয়েছিল যে প্ররোচনা করে
কারণ সেখানে একদম স্পষ্ট সুস্পষ্ট মানুষের সামনে বার্তা এসেছে যে আজকে কংগ্রেস এবং সিপিএম সব মিলিতভাবে সেই প্ররোচনা করার চেষ্টা করেছে। আমি আমাদের কার্যকর্তারা তার ধৈর্যের পরিচয় দিয়ে সেটা নির্ভীকতার সঙ্গে তার মোকাবেলা করেছে। দেখুন, সাংবাদিক সম্মেলন করেই তারা হাসি মুখে বলছেন যে সমস্ত জায়গায় অবাধ নির্বাচন হয়েছে, তো আবার রিপোলেরও দাবি করছেন, অর্থাৎ তাদের মধ্যেই কনফিউজড, তাদের মধ্যেই কনফিউজ রয়েছে যে অবাধ নির্বাচন একবার বলছেন প্রেস কনফারেন্স করে, আবার রিপোল চাচ্ছেন, অর্থাৎ তাদের মধ্যেই কনফিউশন রয়েছে যে তারা কি করবে। না দেখুন, কিছু কিছু জায়গায় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু কিছু ফেক নিউজ যেগুলি আমাদের কাছে ধরা পড়েছে, তো আপনি যে অভিযোগটা এনেছেন নিশ্চয়ই আমরা তার খোঁজখবর নেব এবং খোঁজখবর নিয়ে তার সত্যতা নিশ্চয়ই আমরা যাচাই করব। আমার কাছে এখন পর্যন্ত যেই নিউজ, আমার কাছে যেই খবর এসেছে যে আমাদের সুরমাতে 6 কর্মীকে আহত করা হয়েছে, সে ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও রয়েছেন, সুশান্ত চৌধুরী থেকে শুরু করে রতনলাল নাথ সব মিনিস্টাররা রয়েছেন, আমাদের এখনও সমস্ত জায়গায় খোঁজখবর নেওয়া হচ্ছে সমস্ত কিছু, এবং যারা তার সঙ্গে জড়িত নিশ্চয়ই পুলিশ তার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সেগুলি নিরসন করা হবে। না, যেহেতু আমার উপমুখ্যমন্ত্রী স্ট্রেঞ্জ বলেছেন সেটা আমার সঙ্গে কথা হয়নি, কিন্তু না বিক্ষিপ্ত ঘটনা, দেখুন আজকে বিক্ষিপ্ত ঘটনা আপনারাই তো সবার সাক্ষী, কারণ আপনারাই সারাদিন যে অক্লান্ত পরিশ্রম করে আপনারা যেভাবে ফুটেজ কালেকশন করেছেন, জনসমক্ষে সেগুলি নেওয়ার চেষ্টা করেছেন আপনারা, তো আপনারাই তো সেটা সাক্ষী, এর থেকে বড় সাক্ষী আর হতে পারে না। আমরা সেটা খোঁজখবর নিচ্ছি, তবে আমাদের এখন পর্যন্ত যে আমাদের কাছে যেটা খবর আছে যে 6 আহত হয়েছেন, সেটা জনজাতি এলাকায় সেটা হয়েছে, সেটা আমরা খোঁজখবর নিচ্ছি, আমরা কিছুক্ষণ মধ্যেই আমরা সেটা জানি। শেষ প্রাক, মানে শেষের প্রাক্কলনে।